আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহরাব হোসাইন। সো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস সুপার ইম্পর্টেন্ট একটা টপিক। সো মোট কথা হচ্ছে, এটা কিভাবে আমরা ডায়াগনোস করব পরীক্ষায়, যদি কোনো একটা পেশেন্ট বার্ড ফেন্সার্স হয়, অথবা পেশেন্টটা যদি মাশরুম ওয়ার্কার হয়, ম্যাল্ট ওয়ার্কার হয়, অথবা ফার্মার হয়, সে যদি হে স্ট্র এই সকল জিনিস নিয়ে যদি কাজকর্ম করে, সেই পেশেন্টগুলোর যদি ড্রাই কাফ, হ্যামোপটাইসিস, ডিসনিয়া, ব্রেথলেসনেস, ম্যালাইস, লেথার্জি, ওয়েট লস এই ধরনের সিমটম থাকে, তখনই কিন্তু আমি বলে ফেলবো এটা ডায়াগনোসিস হচ্ছে কি, এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। সো আমার মানে প্রিসিপিটিং ফ্যাক্টরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট এটা ডায়াগনোসিসের জন্য। একটু খেয়াল রাখবো ম্যাল্ট ওয়ার্কার, মাশরুম ওয়ার্কার, তারপরে হচ্ছে আমাদের বার্ড ফেন্সিয়ার্স অথবা ফার্মার্স লাইক হে এবং স্ট্রোনিয়া যারা স্পেশালি কাজ করে, সেই সকল পেশেন্টগুলো যদি ড্রাই কাফ, ডিসনিয়া, ব্রেথলেসনেস, প্লোরাইটিক চেস্ট পেন হতে পারে, স্পেশালি ফিভার টিভার থাকে, হেমোপটাইসিস থাকে, ম্যালাইস টেলাইস এবং ওয়েট লস থাকে, সো আমরা বলে দিব এই পেশেন্টের ডায়াগনোসিস এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। ওকে, সো এখানে যে জিনিসটা হয়, স্পেশালি দেখা যায় আমাদের নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন হয় লাংসের মধ্যে, আমাদের লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হয়ে থাকে, সেই জন্য আমরা যদি ব্রঙ্কে অ্যালভিওলার লিভেজ করি, তাহলে ব্রঙ্কে অ্যালভিওলার লিভেজের মধ্যে আমরা যেই জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে লিম্ফোসাইট পেতে পারি। ওকে, আর এখানে মেনলি ক্রনিক যদি আমার এই রিস্ক ফ্যাক্টর যারা হচ্ছে মাশরুম ওয়ার্কার, ম্যাল্ট ওয়ার্কার, হে বা স্ট্রোর এক্সপোজার আসবে, সেই রিস্ক ফ্যাক্টরগুলো যদি ক্রনিক্যালি এক্সপোজার হয়, তখন দেখা যায় আমাদের লাংসের আপার যে রিজনটা আছে সেই রিজনের দিকে কি হয়, ফাইব্রোসিস হওয়া ডেভেলপ করে। তাহলে আমরা চেস্ট এক্সরে যদি করি, অথবা আমরা যদি লাইক দ্যাট আমরা যদি পেশেন্টের একটা সিটি স্ক্যান করি, তাহলে আপার জোন কি পাবো, লাং ফাইব্রোসিস পাবো। আর এখানে স্পেসিফিক আইজিজি স্পেশালি অ্যান্টিবডি যেটা প্রেসিপিটেন্ট সেটা হচ্ছে এখানে আমরা পজিটিভ পাবো। তবে কতগুলো জিনিস এখানে আমরা পাবো না বা থাকবে না, সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো হচ্ছে স্পেশালি খেয়াল রাখতে হবে, নাই এখানে কোনো অ্যালার্জিক হিস্ট্রি থাকবে না, এখানে নো ইসিনোফিলিয়া, নো আইজিই এর পরিমাণও বাড়বে না, নো অ্যান্টিবায়োটিক দিয়েও তাকে ট্রিটমেন্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে নো নো কিন্তু অনেকগুলো, আর নো পজিটিভ স্কিন প্রিক টেস্ট, তাহলে স্কিন প্রিক টেস্ট কিন্তু পজিটিভ এখানে হবে না। তাহলে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে নো দিয়ে, যে এখানে কোনো নো অ্যালার্জি, নো ইসিনোফিলিয়া, নো আইজিই, আইজিইর পরিমাণ বাড়বে না, তারপরে হচ্ছে স্কিন প্রিক টেস্টও পজিটিভ হবে না, কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ট্রিটমেন্ট করা যাবে না। ওকে, তাহলে কি করতে হবে ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্টের জন্য আমরা যেটা করব, তার যদি রিস্ক ফ্যাক্টর থাকে সেই রিস্ক ফ্যাক্টরটাকে আগে রিমুভ করতে হবে, অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ সে যদি মাশরুম ওয়ার্কার হয়, ম্যাল্ট ওয়ার্কার হয়, তাহলে তাকে কী করতে হবে, এই রিস্ক ফ্যাক্টরগুলো রিমুভ করতে হবে। রিমুভ করার পরে আমরা পেশেন্টকে যেটা দিব সাথে, সেটা হচ্ছে প্রেডনিসোলন দিব, স্টেরয়েড দিব, স্টেরয়েড দিয়ে তাকে কী করব, ট্রিটমেন্ট করব। সো এটাই হচ্ছে এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।